সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে সর্বশেষ আপডেট নিয়ে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। প্রতিদিন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বিভিন্ন সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউর পর্দায়। আগামী 30, 31 এবং 1 এপ্রিল অর্থাৎ বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 28 মার্চ এক ফেসবুক পোস্টে দেওয়া এসব তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানিয়েছেন এই 3 দিন বাংলাদেশের উপর দিয়ে এই মৌসুমের সবচেয়ে বড় শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাটি প্রায় শতভাগ নিশ্চিত। পোস্টে তিনি লিখেছেন 31 মার্চ পুরো বাংলাদেশের উপর দিয়ে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি এবং বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা 100%। ফলে এই দিন বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা অনেক কমে গিয়েছে, তবু এই পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে অনেক জেলায় টর্নেডোর আশঙ্কা রয়েছে আগামী 31 মার্চ। ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা এবং রাজশাহী বিভাগের তিনি লিখে উল্লেখ করেছেন সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চল। আবহাওয়াবিদ আরো লিখেছেন 30 মার্চ এবং 1 এপ্রিল খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়েও শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি এবং বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। অর্থাৎ পুরো দেশের কোথাও না কোথাও এদিন বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। কালবৈশাখী ঝড় ছাড় দেবে না সিলেট বিভাগকেও। 1 এপ্রিল সবচেয়ে বড় ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। এবং এই আবহাওয়াবিদ উল্লেখ করেছেন বাংলাদেশের প্রায় সবগুলো জেলা তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে, তাই এই 3 দিন সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।